কামরূপর বংশরপর সাজু সংযোগী চারিশরিয়া পথ নির্মাণ হওয়া দুই নং কুলখাতিত কৃষিভূমির দাম অধিক হারত বৃদ্ধি পাইছে। এই কৃষি সমূহ বিক্রি হওয়ার তথ্য পোহরলৈ আহিছে। একাংশ ভূমির পত্তাদারে একেদরা ভূমিকে দুবারকৈ বিক্রি করার উদাহরণ আছে। এনে এক অফিসত্রীর বলি হয়েছে বংশরর ব্যবসায়ী নীলমণি বৈশ্য। সাজু রাজচক্রর অন্তর্গত দুই নং কুলখাতির 199 নং পত্তার 423 নং দাগর 5 বিঘা ভূমি 2 বছর পূর্বে ক্রয় করেছিল বংশরর ব্যবসায়ী নীলমণি বৈশ্যই। এই ভূমিদরা ক্রয় করেছিল বাক্সা জেলার লতাবাড়িত বাস করা একটা পরিয়ালের পৰা। বিক্রি হওয়া ভূমিদরা পুনের পত্তাদারে নীলমণি বৈশ্যক ভূ মাফিয়া সজাই বিক্রির অফিসত্রি করা বলে অভিযোগ করেছিল। এই ষড়যন্ত্রত লিপ্ত হয়েছে ভারতী পাটোয়ারির বংশরত থাকা সুয়াই দিব্যজ্যোতি দাসে। পত্তাদারে 5 বিঘা ভূমি যে নীলমণি বৈশ্যই ক্রয় করেছিল সেইটো জানে। এতিয়া ভূমি ক্রয় করা উপযুক্ত প্রমাণেরে আদালতের কাছ চাপিবলৈ সাজু হয়েছে নীলমণি বৈশ্যই। মই বর্তমান মানসিকভাবে বহুত অসুস্থ হয়ে আছো। মোক মিছা করে দালাল সাজাইছে একাংশ লোকে। আর এই মই যেখিনি মাটি, এই মাটিখিনি মই নিজে কষ্ট করে পাও কিনা মাটি 5 বিঘা মাটি 423 নম্বর দাগত মই কিনিছিল আজি 2 বছর আগত, আগতে কিনা মাটি 2022 চনত মই এগ্রিমেন্ট করেছিল 2 নং কুলহেটির। সেই মাটিখিনি আকৌ সিহঁতে মোৰ তাত বিক্রি করে আর আন এজনের লগত সেইখিনি মাটি বিক্রি করে এগ্রিমেন্ট করে পেলে পয়সা লৈছে সিহঁতৰ পৰা। এইটো দিব্যজ্যোতি তার যোৱাক বুলি যোৱাই ভারতী পাটোয়ারির যোৱাই হয় সেখেতে এই বেলেগর তাতে বিক্রি করাইছে। আর পাত্রাদারগুলো মোরপর সকল কথাখানি কৈছে, পয়সাও লৈছে সিহঁতে গোটাইখানি কৈছে। বাকি পাত্রাদারে একো সেই করা নাই। বাকি এই দিব্যজ্যোতি যার জোগা করে সিহঁতে মোর কারণে পয়সা দিব্যজ্যোতি 10 লাখ টাকা আর মোরপর দাবি করেছে, জোয়াইকে দাবি করেছে। কিন্তু তাক মই 10 লাখ টাকার ভিতর 3,27,000 টাকা তাক মই দিছো এই মাটিখিনি কামখিনি করার আগতে সেইখিনি করে দিছিল তাক দিব্যজ্যোতিক। আর এটা নতুনকে সি দালাল সজাই ফেলে মোক বিভিন্ন অপপ্রচার চলাই আছে। মই কিন্তু মাটির ব্যবসায় এনেকে মই করা নাই। মোর ব্যবসায় বিজনেস আছে, মোর বহুখানি বিজনেস আছে। মোর বিজনেস মোর হালর বিজনেস আছে, কাপড় বনাও মোর দোকান আছে, ফার্নিচারও ফ্যাক্টরি আছে। মোর মাছের দানা বনাও তৈরি করা অসম সরকারে মোক এটা দিছি, তাত মই সেই এটা মাছের দানা বনাও। আর মোর কার্টন ফ্যাক্টরি এটা আছে, মই এনেকে ফ্যাক্টরি মই চলাই থাকো। এটা পক্ষ কিয় এনেকে মানে হেৰি কৰিছে, মাটিবিলাকত মানে হস্তক্ষেপ কৰি আছে? মাটিবিলাকক তারমানে এইবুর মানুষে তারমানে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা তো সেই করেছে। মাটিগুলোখান আগে কিছু মানুষ বিক্রি করেছিল, কেঁচা দলিল লৈ ফেলে কিছু বিক্রি করে থাকছিল। আগের মানুষ সহজ মানুষ, সহজ সরল মানুষ, কিছু নামদারিও করা নাই, বহু বছর ধরে নামদারি করা নাই, কিন্তু মাটি সিহঁতে দখল ভোগ করে আছে। আজি প্রায় 100 বছর আগত কিছু মানুষ মাটি বিক্রি করেছে, কিন্তু নামজারি হওয়া নাই। কিছু দলিলও আছে, এনেকা দলিল বহুত আছে, যেগুলো মাটির নামজারি দলিল রেজিস্টার করে থাকছে কিন্তু নামজারি করা নাই, এনেকা দলিলও বহুত আছে। এনেকা ক্ষেত্রে মানুষ অলপমান নতুনকে রাস্তাটো যাওয়াই এখান টকা পয়সার অল্পান লালচটা বেশি বাড়ি গেছে। এইটো ফোর লেন্ডর কারণে মানুষখানি হয়েছে। আজি গান্ধীবাড়ির মানুষ মাটি নাই, গান্ধীবাড়ির মানুষ সিহঁতর ভাগাতক এরি থই গেছিল, ভাগাতক মাটি খাবার দিয়ে গেছে। কিন্তু এটা সিহঁতে আহি ফেলে নতুনকে মাটিও চিনি নাপায়, তথাপিতো মাটির নামটো দেখা পাই ফেলে মাটিটো ডাউরি আহিছে। এটা আইনের মই আইনের কাষত মই সিহঁতর উপর কেস দিছো। আর দিব্যজ্যোতি আর যিজন পাত্রাদারে মোক মিছা ব্লেম দিছিল সিহঁতর উপর তো মই কেস দি ফেলে কেস ইতিমধ্যে কেস রেজিস্টার হয়ে আছে, সিহঁতর কেস নাম্বার জারি হয়ে আছে। ব্যুরো রিপোর্ট NE4024। NE4024-র প্রথম প্রয়াস জুবিন গার্গর গীতর প্রতিযোগিতা। জুবিনর গানে কি আনে? অডিশনের যোগাযোগ করক 8638661821 আর 8812831556 নম্বর। এনি ভারত 24 উদ্যোগত একটা নতুন সঙ্গীতের প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে, যত মোর গানের প্রতিযোগিতা হব। আপনাদের তো প্রতিযোগী হিসাবে আসবেন পাব। আর মূল ফল আন্তরিক শুভকামনা জানাইছো। আর অনুষ্ঠানটির নাম হয়েছে গানে কি আনে। সকলকে মরম জানাইছো, সকলে আহক ইয়াত অংশগ্রহণ করক। থ্যাংক ইউ ভেরি মাচ, লাভ ইউ।